নোয়াখালীর সুবর্ণচরের 8 নং মোহাম্মদপুর ইউনিয়নে সাইফুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ আগামীকাল 6 ফেব্রুয়ারি সোমবার বিকেল 2টায় অনুষ্ঠিত হবে। গত 4 ফেব্রুয়ারি সেমিফাইনালের শেষ ম্যাচে সভাপতির বক্তব্যে এইসব কথা বলেন ইউপি সদস্য নূর আলম। উক্ত ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন সাথী একাদশ বনাম সোলাইমান বাজার নিউ স্টার। উক্ত খেলা চলাকালে উপস্থিত ছিলেন সভাপতি মোহাম্মদ নূর আলম, ইউপি সদস্য 8 নং মোহাম্মদপুর ইউনিয়ন শেখ সেলিম, ইউপি সদস্য 3 নং চর ক্লার্ক ইউনিয়ন পরিষদ নূর মাওলা, 7 নং ওয়ার্ড যুবলীগ 8 নং মোহাম্মদপুর ইউনিয়ন ফারুক চৌধুরী, যুগ্ম আহ্বায়ক সুবর্ণচর উপজেলা ছাত্রলীগ, বিশিষ্ট সমাজসেবক চান মিয়া নিজাম 8 নং মোহাম্মদপুর ইউনিয়ন যুবলীগ, মঞ্জু ব্যাপারী, শামসুদ্দিন সেলিম সহ প্রমুখ বিশেষ অতিথি হিসাবে বেশ কয়েকজন উপস্থিত ছিলেন। উক্ত খেলাটি দেখার জন্য দূর দূরান্ত থেকে শত শত দর্শকদের আগমন হয়েছে। খেলা চলাকালে কয়েকজন দর্শক সাংবাদিক রাশিদুল ইসলামকে জানান, এই খেলাটা আমাদের কাছে খুবই ভালো লাগছে, আমরা কমিটির সবাইকে ধন্যবাদ জানাই, আমরা চাই এই খেলাটি প্রতি বছর হোক। খেলার দাতা সদস্য মোহাম্মদ ফয়সাল বলেন, আমি ধন্যবাদ জানাই খেলা পরিচালনা কমিটির সভাপতি ও সদস্যদের কে যে তারা আমার খেলাটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালনা করেছে। তিনি আরও বলেন, আমার খেলাটি দেখার জন্য দূর দূরান্ত থেকে অনেকে আসছে, আনন্দ উল্লাস করছে, আমার কাছে খুবই ভালো লাগছে। খেলা পরিচালনা কমিটির সদস্যরা জানান, আমরা চাই 8 নং মোহাম্মদপুরে একটি স্টেডিয়াম হোক, তাহলে শত শত তরুণরা অন্য কাজে যুক্ত না হয়ে খেলাধুলায় মগ্ন থাকবে। পুরো আনন্দ।